দুর্গাপুর পূর্ব বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী উত্তরপাড়া গোপালপুর বাজার এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। কর্নেল বলেন, সিপিআইএম 34 বছর তৃণমূল 10 বছর রাজ্যটাকে শেষ করে দিয়েছে, আমরা সোনার বাংলা গড়ব, রাজ্যে শিল্প হবে, বেকার সমস্যার সমাধান হবে। গত নির্বাচনে তৃণমূল ভোট লুট করেছিল, এবার কেন্দ্র বাহিনী থাকবে, ভোট লুট করতে পারবে না, তাই বিজেপি ক্ষমতায় আসবে। আপনি সোনার বাংলা গড়ার কথা বলছেন, দুর্গাপুর শ্মশান নগরীতে পরিণত হয়েছে শিল্প নগরী, এই ব্যাপারে আপনি সোনার বাংলা করতে দুর্গাপুরে কতটা উপকৃত হবে? দেখুন, শুধু দুর্গাপুর না, সমগ্র বাংলার 23টা জেলায় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস যে আশ্বাস দিয়েছিল পরিবর্তন সবাই করেছি, আমরা চেয়েছিলাম পরিত্রাণ সিপিএম থেকে, কিন্তু আমরা দেখলাম এর থেকে ভয়ঙ্কর দানবী, এবং আমরা যা যা চেয়েছি সেটা আমরা পাইনি। তাই শুধু দুর্গাপুর বলে না, 23টা জেলাতে একই অবস্থা। আমরা চাই নতুনভাবে বাংলা গড়তে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাস্তা দেখাচ্ছেন, আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি প্রত্যেক দিন আসছে, আমাদের কীরকমভাবে লড়াইটা করতে হবে এবং বাংলাকে সোনার বাংলা করব, পরিবর্তন করবো, পরিবর্তনের পরিবর্তন, আসল পরিবর্তন। এই পরিবর্তন নয় যে নিজের অধিকার ছিনিয়ে নেবে আরেকজন, বোম বন্দুক দুষ্কৃতীরা এসে সিন্ডিকেট রাজ বানিয়ে মানুষকে ভয়ভীত করে, এরকম ভাবে বাংলা চলতে পারে না। 29টা রাজ্য আছে, 29টা রাজ্যে বাংলা একদম শেষের দিকে, যা আজ থেকে 40-50 বছর আগে বাংলা এক নম্বর ছিল। এই বাম এবং তারপর তৃণমূল কংগ্রেস বাংলাকে নিয়ে গেছে একদম শেষের দিকে। আমরা চাই, যদিও ডাব্লু লাস্টে, ওয়েস্ট বেঙ্গল লাস্টে, আমরা কাজে কর্মে ওয়েস্ট বেঙ্গল 29টা রাজ্যে সবচেয়ে উপরে যাবে। যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের বাড়িতে জল নেই, জল পৌঁছতে পারিনি। আর আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছে, 2022 ভারতবর্ষে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেবে, নল পৌঁছে দেবে।